শিল্পী সারা জীবনই অমর হয়ে থাকেন তাদের কাজের মধ্য দিয়ে, তাই তো বলা হয় অমর শিল্পী। এইরকমই একজন অমর শিল্পীর সম্বন্ধে দু চার কথা আপনাদের শোনাতে চাই। সঙ্গীতের জগতের একজন কিংবদন্তি তারকা শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। 90 থেকে 90 এমন কোনো মানুষ নেই যে শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের নাম জানে না। আমার পছন্দের বেশ কিছু সঙ্গীত শিল্পীর মধ্যে তিনি একজন। ছোটবেলার থেকেই ওনার গান আমার মন প্রাণকে দোলায়িত করত। আমার দুঃখ একটাই, ওনাকে আমার সামনের থেকে দেখা হয়ে ওঠেনি। দুঃখ এই জন্যেই বললাম, আমার শ্বশুর বাড়ি আর সতীনাথ জেঠুর বাড়ি একদম পাশাপাশি। আমার বিয়ের বেশ কয়েক বছর আগেই উনি পরলোক গমন করেছিলেন। আমার শাশুড়ি মা যেহেতু সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তাই আমার শাশুড়ি মার থেকে শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের ব্যাপারে অনেক কিছু জেনেছিলাম। সবথেকে অবাক ব্যাপার লেগেছিল যেটা, সেটা শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এত বড় একজন সঙ্গীত শিল্পী হয়েও রোজ সকালে বাজারের থলি হাতে বাজারে যেতেন আর পাঁচজন সাধারণ মানুষের মতো। চিন্তা করুন, কত বড় উদার মনের মানুষ না হলে এত বড় একজন শিল্পী নিজের জায়গাটাকে ভুলে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারেন। এই মহান শিল্পীর ব্যাপারে যতই বলতে থাকবো বলা শেষ হবে না। তাই আমি একটি ছোট কবিতার মাধ্যমে এই মহান কিংবদন্তি শিল্পীকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। বন্ধু আমার বন্ধ করো না গান, এখনো রজনী হয়নি কো অবসান। বন্ধ করো না গান, তারি সুর দিয়ে সমীরণ ওই রহে, রাতের প্রদীপ এখনো জাগিয়া রহে, বিনায় এখনো সুর আছে অপুরাণ। বন্ধ করো না গান, বন্ধু আমার রহিবে না পাশে যাবে, তোমারই এ গান অমর হইয়া রবি।